আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে রুটি। সুজির রুটি খেতে কিন্তু অসম্ভব মজা, খুবই সফট হয় এবং যে কোনো কিছু দিয়েই সুজির রুটিটা খেতে অনেক ভালো লাগে। তো সুজি রুটি বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আধা কাপ পরিমাণ সুজি, যে কোনো স্টেশনারি দোকানে সুজি কিনতে পাওয়া যায়। সুজিটা ভেজে নেওয়ার দরকার নেই, নর্মাল যে প্যাকেটজাত সুজি পাওয়া যায় সেটা হলেই হবে। সেই সাথে লাগবে এক কাপ পরিমাণ তরল দুধ, অর্থাৎ আধা কাপ সুজির জন্য এক কাপ পরিমাণ দুধ লাগবে। লবণ লাগবে আধা চা চামচের চেয়ে কিছুটা কম এবং 1/4 চা চামচের চেয়ে কিছুটা বেশি। আধা টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি ঘি একটু কম খাওয়ার চেষ্টা করি, সেজন্য আমি রান্নার তেল নিয়েছি, ঘি নেইনি। আপনারা চাইলে ঘি অথবা বাটারও নিতে পারেন। আর লাগবে 1/4 কাপ পরিমাণ আটা অথবা ময়দা, এটা আসলে বানানোর জন্য না, রুটি বেলার জন্য প্রয়োজন হবে। এই 5টা উপকরণ দিয়ে আসলে সুজির রুটিটা তৈরি করা হবে। চলুন তাহলে আমরা সুজির রুটি বানানো শুরু করি। কড়াইতে প্রথমে তরল দুধটা ঢেলে দিব, সেই সাথে দিব লবণ, চিনি এবং রান্নার তেল দিয়ে চুলাটা জ্বালিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে পলক এসে গেলে দিয়ে দিব সুজি। সুজিটা দিয়ে নাড়তে শুরু করব। নাড়তে নাড়তেই ডোয়ের মতো হয়ে যাবে। দুধে বলক আসার পর চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে দিয়েছি। মিডিয়াম লো আছে, সুজিটাকে নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায়। আমার ডোটা হয়ে গেছে, এবারে চুলা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। 5 মিনিটে সুজিটা মোটামুটি যেটুকু দুধ অবশিষ্ট আছে সেটুকু অ্যাবজর্ব করে নেবে। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলে ফেলছি। সুজির ডোটা যেটুকু দুধ অবশিষ্ট ছিল পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে, খুবই সুন্দর ডো হয়েছে। এবারে এটাকে আমি কড়াই থেকে বোলে ট্রান্সফার করব ভালো করে মুখে নেওয়ার জন্য। এখন যেহেতু অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না, তাই আমি স্প্যাচুলা দিয়েই কিছুটা মথার চেষ্টা করছি, কারণ সাথে সাথে একটু মথে না নিলে পরে উপরটা শক্ত হয়ে যাবে, ভেতরটা নরম থাকবে, তখন আবার রুটিটা সুন্দর হবে না। এভাবে কিছুক্ষণ স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করার পর হাত দেওয়া যায়, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে হাত দিয়ে মথে নিব। যত ভালো মথা হবে তত মজা হবে এবং রুটিটাও খুব সুন্দর হবে এবং ফুলবেও। যে কোনো ডো তৈরি করার ক্ষেত্রে যত সুন্দর করে মথা হবে সেটা দিয়ে তৈরি খাবারও তত বেশি মজা হবে এবং সুন্দর হবে। এভাবে মথতে মথতে ডোটা একেবারে মিহি হয়ে যাবে। মথতে মথতে খুবই সুন্দর ডো হয়ে গেছে। এখন এটাকে রুটির জন্য কেটে কেটে কয়েকটা টুকরো করে নিচ্ছি, তাহলে সমান সমান হবে। 5টি টুকরো করে নিয়েছি, এগুলোকে এখন গোল গোল করে বল বানিয়ে নিব। এভাবে ডোটাকে 5 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আটাটাকে একটা পাত্রে নিয়ে নিব, তাহলে রুটি বেলার সময় নিতে সুবিধা হবে। এখন একটা রুটি তৈরি করব, প্রথমে একটু আটা লাগিয়ে নিব, তারপর রুটি বেলে নিব। আবার একটু আটা নিয়ে নিব যাতে লেগে না যায়। একটা রুটি তৈরি হয়ে গেছে, একটু মোটা হবে কারণ এটা অনেক সফট হবে, তাই একটু মোটা হলেই ভালো, বেশি পাতলা হলে আবার রুটিটা সেকতে একটু প্রবলেম হয়। নিয়ে নিচ্ছি, যেহেতু ডোটা অনেক নরম তাই রুটিটা বেলতে বেশি কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায়। 2টা রুটি বেলা হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে 1টা রুটি বেলা হয়ে যায়। একইভাবে বাকিগুলো আমি বেলে নিচ্ছি। সবগুলো রুটি বানানো হয়ে গেছে, এখন এগুলোকে তাওয়ায় সেকে নেব। তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি। যে কোনো রুটি বা পরোটা তৈরি করার আগে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবারে রুটি দিয়ে দিলাম, অপেক্ষা করব 1 প্লেট ভাজা হওয়া পর্যন্ত। যখনই এরকম নিচ থেকে ফুলে ফুলে উঠবে তখন বোঝা যাবে ওই পিঠ ভাজা হয়ে গেছে। এবারে উল্টিয়ে দিব, একটু চেপে চেপে দিতে হবে, তাহলে সুন্দরভাবে চারদিক ফুলবে। 2 পিঠই সুন্দর ভাজা হয়ে গেছে এবং ভাজতে ভাজতে খুবই সুন্দর একটা অ্যারোমা আসবে। ভাজতে ভাজতেই বোঝা যাবে রুটিটা যে একটা আলাদা একটা টেস্ট আছে। এভাবে চেপে চেপে দিলে পরে পুরোটা রুটি সুন্দর ফুলে যাবে এবং রুটি ফুললেই রুটি খেতে বেশি মজা লাগে। হয়ে গেছে রুটিটা, এবারে উঠিয়ে নিব। উঠিয়ে টিস্যু পেপারের উপরে রাখবো, তাতে করে রুটি ঘেমে যেয়ে নিচে লেগে যাবে না। একইভাবে বাকিগুলোও ভেজে নিব। তৈরি হয়ে গেল সুজির রুটি, অর্থাৎ সুজি দিয়ে তৈরি রুটি। এটা আমি খাসির পায়ের স্যুপ দিয়ে পরিবেশন করেছি। খাসির পায়ের স্যুপ দিয়ে এটা খেতে অসম্ভব মজা। খাসির পায়ের স্যুপের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব। যে কোনো কিছু দিয়ে সুজির রুটিটা খেতে অনেক মজা। এটা আমরা সচরাচর যে রুটি খাই সেই রুটি থেকে টেস্টের দিক থেকে একটু আলাদা এবং তার থেকেও অনেক বেশি মজা। আশা করছি আপনারা
খুবই সহজ এই সুজির রুটির রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।